প্রিয় শিক্ষার্থী ভাই বোনে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সপ্তম শ্রেণী অ্যাসাইনমেন্ট 2021, বিষয় বাংলা, সপ্তাহ 17, অ্যাসাইনমেন্ট, শিরোনাম ব্যাকরণ সন্ধি। তো 17তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে কথা বলবো। তো আমরা দেখছি এখানে আসলে দেওয়া হয়েছে মাত্র সন্ধি, দেওয়া হয়েছে 10টি সন্ধি, এবং সন্ধি কোন কোন এটা আমি জাস্ট খাতা থেকে লিখেছি সেটাই তোমাদের দেখাবো। একটা খাতার মধ্যে লিখেছিলাম সেটাই তোমাদের হুবহু দিয়ে দিলাম। প্রদত্ত শক্তি নিম্নে দেওয়া হলো, এখানে আমাদেরকে প্রদত্ত শব্দ, সন্ধি বিশ্লেষণ, সন্ধির নাম, সন্ধির সূত্র, এগুলো আমাদেরকে দেখাতে হবে। তো নবান্ন প্রথমে আছে, নবযুগ অন্য নবান্ন, তারপরে এটা হবে স্বরসন্ধি, সন্ধির নাম হবে স্বরসন্ধি, এবং নিয়ম বা সূত্র হবে স্বরেয় যোগ স্বরেয়, উচ্চারণ হবে স্বরে আ, আ হবে শীতার্থ, শীত যোগ ঋত, শীতার্থ, এটাও স্বরসন্ধি, স্বরযোগ রি আর হয়, নিঝন্ত না নি চ যোগ অন্ত, দুটো মিলে হয় ব্যঞ্জন সন্ধি, এটা ব্যঞ্জন সন্ধি হবে। তো এখানে হবে চ যোগ স্বরসন্ধি, জ যোগ স্বরসন্ধি, এটা হবে উচ্চারণ, উজ্জ্বোগ চারণ উচ্চারণ ব্যঞ্জন সন্ধি, ত যোগ চ ছয় চার চ হয়, তো উচ্চারণ হবে। তো আমরা একটু নিচে যাব একটু, আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি সন্ধি সমযোগ ধী ব্যঞ্জন সন্ধি হবে, এটা ম যোগ ধ নয় ধান্দ হয়। তো এখানে বর ইকা সেটা শিখে বৃষ্টি, এখানে আমি বর ইকা ফেটকাটার সহ যোগ তার সাথে বৃষ্টি, এটা ব্যঞ্জন সন্ধি, এটা নিয়মটা হবে শয়ের পরে ত থাকলে তয়ের স্থানে ট হয়, তো এখানে জাস্ট এই জন্য বৃষ্টি হবে। প্রচ্ছদ প্রযোগ ছদ ব্যঞ্জন সন্ধি, স্বর যোগ ছ মিলে হয় স্বর চয় চার ছ। উন্নত উদ্যোগ নত উন্নত, এটা ব্যঞ্জন সন্ধি, ত যোগ ন নয়নান্ন হবে, ত এবং ন যদি থাকে তাহলে এটা নয়নান্ন হয়। তারপর হচ্ছে রাজ্যী, রাজ রাজযোগ নদীগান্নি ব্যঞ্জন সন্ধি, জ যোগ ন, জ যোগ নিয় বা ইয় হয়। ষষ্ঠ স স যোগ থ ব্যঞ্জন সন্ধি, তারপর হচ্ছে যে স্বয়ের পরে থ থাকলে থ স্থলে ঠ হয়। এটা ছিল আসলে আমাদের বাংলা ক্লাস 7-এ 17তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট। আশা করি বুঝতে পেরেছো, আমি হুবহু খাতাটি লিখে দিলাম, আশা করি আমার লেখাটা বুঝতে পারবে তোমরা। আর তোমাদের সামনে তো প্রশ্নটা অবশ্যই আছে, সো ওটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি।